সারি সারি যানবাহনের এই দৃশ্যটি ঢাকা কিংবা অন্য কোনো শহরের নয়। এটি একটি ইউনিয়নের বাজারে ঢোকার প্রধান রাস্তা। বলছিলাম কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর বাজারে ঢোকার প্রধান রাস্তার কথা। রাস্তাটি বিভিন্ন খানাখন্দ হয়, অল্প বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। একদিকে রাস্তার খানাখন্দ, অন্যদিকে অল্প বৃষ্টিতে জলবদ্ধতা, সব মিলে এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষের ভোগান্তির যেন শেষ নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে এরূপ ধারণ করেছে। এর ফলে নিত্যদিন যানজটের কারণে মানুষের ভোগান্তির শিকার হতে হয়। এ যেন দেখার কেউ নেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও নজরদারিতে আনছে না। যানজটের এই ভোগান্তের সচিত্র দৃশ্যটি আরকে নিউজের ক্যামেরা দিয়ে সোমবার বিকেলে দেখা যায়। ক্যামেরা দিয়ে দেখা যায় অসংখ্য ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল দীর্ঘক্ষণ ধরে কাদা পানির নিচে দাঁড়িয়ে থাকতে হয়। অভিজ্ঞ মহলের মতে এমন চলতে থাকলে এই রাস্তার অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করবে। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।